সাবস্ক্রাইব করুন সরকারি চাকরি চ্যানেল এবং পাশে রাখা বেল আইকন প্রেস করুন সঠিক সময় সঠিক নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার ভিওয়ান, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের তরফ থেকে আরেকটি নতুন চাকরির ভিডিও নিয়ে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যার হাউজিং কর্পোরেশন, এটি একটি পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারটেকিং সংস্থা। দুইটি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ করছেন 63 জন কর্মী। ভিডিওটিতে বলবো এই নিয়োগগুলি সম্বন্ধে বিস্তারিত। দেখতে থাকুন ভিডিওটি। প্রথমে যে পদটির কথা বলবো সেটি হলো ক্লার্ক কাম ডিইও, অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। শূন্যপদের সংখ্যা 10টি, নোটিস নাম্বার 2229 /ESTAB/RI/24/SWC/1918। এই নিয়োগটি একটি চুক্তিভিত্তিক নিয়োগ। প্রথমে হবে 1 বছরের জন্য চুক্তি, পরবর্তীতে কাজের দক্ষতার ওপর চুক্তির মেয়াদ বৃদ্ধি হবে। শিক্ষাগত যোগ্যতা, ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, ইংরেজি পড়া এবং ড্রাফটিংয়ে ভালো জ্ঞান থাকতে হবে। তার সঙ্গে প্রার্থীর কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশন এবং ইন্টারনেটে দক্ষ হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 1 আগস্ট 2018 অনুযায়ী 35 বছরের মধ্যে। বেতন 11,000 টাকা প্রতি মাসে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 25 নভেম্বর 2018। পিডিএফের লিঙ্কটি এবং অনলাইন আবেদনের লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন। এবারে বলবো পরের নোটিশটি। বিজ্ঞপ্তি নাম্বার 2231/ESTAB/RI/19/SWC/1819। পদের নাম গোডাউন ইনচার্জ কাম সুপারিনটেন্ডেন্ট। এই পদটি শুধুমাত্র প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত। শূন্য পদের সংখ্যা 53টি। এটিও একটি চুক্তিভিত্তিক নিয়োগ। 1 বছরের জন্য প্রথমে চুক্তি হবে, পরবর্তীতে কাজের দক্ষতার ওপর চুক্তির মেয়াদ বৃদ্ধি হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দরকার, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস, আর্মি, নেভি, CRPF ইত্যাদি যে কোনো সামরিক বিভাগে 15 বছর কাজ করে থাকতে হবে। তার সঙ্গে প্রার্থীর কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশন এবং ইন্টারনেটে দক্ষ হতে হবে। বয়স হতে হবে 1 আগস্ট 2018 অনুযায়ী 45 বছরের মধ্যে। বেতন 18,000 টাকা প্রতি মাসে। অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। আবেদনের শেষ তারিখ 25 নভেম্বর 2018। বন্ধুরা, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজ ওপেন হবে। সেখানে নিয়োগটি সম্বন্ধে বিস্তারিত বিবরণ, সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এবং অনলাইন আবেদনের লিঙ্ক দেওয়া আছে। দর্শকদের কাছে আমাদের অনুরোধ, অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে তবেই আবেদন করুন। বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।